অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ দশক আমার এর আগের যে ফুটেজটা ছিল যিনি খামারি গরু খামারি আমার সেই হিরেবাই ওই ওই একই খামার এখানে ইনি এক যে মালিকানাধীন যার মালিক উনি এখানে তার পুকুরের মাছেরও আবাদ আছে আমরা এখন সেই মাছ ব্যাপারে কথা বলবো সিরাজগঞ্জ জেলা তারাস থানার চরণবিল ফিশারিস লিমিটেড নামক এই প্রতিষ্ঠান এখানে ওনারা গরুর খামার আছে মাছের খামার মাছের খামার আছে ভেড়ার খামার আছে মুরগির খামার আছে তো আমি এখন কথা বলবো এখানে সেই পুকুর নিয়ে মানে মাছের কিভাবে তারা আবাদ করেন তার বিস্তারিত আমি এখন সেই বিস্তারিত মাছ কিভাবে আবাদ করেন তার তত্ত্বাবধানে যিনি আছেন ওনার নাম হলো আইসার কাকার সাথে যিনি আসলে কিভাবে এই পুকুরটা পরিচালনা করেন প্রিয় দর্শক এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ওনার আশেপাশে যদি কোনো কখনো কোনো সফলতা গল্প থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি কামাল ছুটে যাবো আপনাদের ওখানে আমি এখানে আসছি মোটামুটি এক বছর প্রতিষ্ঠানের মালিককে প্রতিষ্ঠানের মালিক সরোয়ার হোসেন বাবলু ওনার বাসা ডুমুরে

তারপরে সিলভার গ্লাস কাপ হাঙ্গি তেলাপিয়া আচ্ছা এখানে কি আপনার কি পোনো একবার তো একবার পোনা তৈরি করেন নাকি পোনা বাড়ি থেকে নিয়ে আসেন না আমি আসার পরে পোনা বাইরে থেকেই নিয়ে আসছি তো নতুন পোনা এবারে আনার জন্য চেষ্টা নিচ্ছি বা নেব নিজেরই তৈরি করবেন না হাসারি করবেন নিজেরাই হ্যাঁ এই মাছগুলো যত্ন কি নিতে হয় বলেন তো দেখি মাছের যত্ন প্রথমত পুকুরে যত্ন হলো পুকুরটা হলো আগে গ্যাস করে পুকুরটা মানে তৈরি করা কিভাবে তৈরি হয় সেটা পুকুরটা তৈরি করা হলো তো পুকুরে গ্যাস করার পর গ্যাস বলতে আমি বুঝেই না মানে ট্যাবলেট আগে মাছলার আগে মাছলার আগে হ্যাঁ মাছলার আগে এটা মানে প্রয়োগ করার পরে দুই দুই দিন পরে পুকুরে চুন প্রয়োগ করতে হয় আচ্ছা চুন প্রয়োগ করার পরে সাত দিন কিংবা দশ দিন পরে ওখানে কিছু খোল সার দিয়ে মাছের কিছু খাবার তৈরি করতে হয় তারপরে পোনা এখন নিজের পোনা দিয়ে আর বাইরের থেকে নিয়ে আসি ওখানে পোনা ঢুকাতে হয় হ্যাঁ পোনাটা ধরেন বাইরে থেকে যখন নিয়ে আসি তখন হয়তো গাড়ির মাধ্যমে আসে নিয়ে আসি এখান থেকে লেবার দিয়ে পুকুরে নামানো হয় নামানোর পরে ধরেন এক থেকে দুই দিন পরে মাছের খাবার শুরু হয় অটোমেটিক নতুন মাছ আসে অল্প অল্প খাবার হ্যাঁ সে খাবারের পরিমাণ ধরেন আমার এই পুকুরটা হলো পাঁচ বিঘা মোটামুটি একটা পাঁচ বিঘা পুকুর এখানে হয়তো দশ কেজি গমের খুদ বিশ কেজি গোবর পাঁচ কেজি খোল ছয় কেজি আটা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আটচল্লিশ ঘন্টা জিনিসটা ভিজে রাখতে হয় আমরা যে গাবলা দেখলাম যে গাবলা আছে হ্যাঁ হ্যাঁ ওই ওই খাবারটাই যে কয়টা আইটেম নাম লিলেন হ্যাঁ আইটেম হলো সাতটা সাতটা আইটেম ওই যে আমরা যে চারের মধ্যে চারের মধ্যে দিয়ে দেন কিভাবে দেন বলেন এখন তো চারের মধ্যে এখন আমার একটা মানে মাপের ফিস্ট মাপের একটা জিনিস আছে মাপের জিনিস দিয়ে আমি যদি 10 কেজি গমের খুদ দেই ওটা মাপ দিয়ে বস্তাত করি নিয়ে এসে চারের মধ্যে ঢাইলে দিতে হয় তারপরে খোল লাটা এগুলো একসাথে মিক্সার করি নিয়ে এসে ঢাইলে দিলাম ওই তো প্রথমে কি দেন প্রথমে দেন কি প্রথমে গমের খুদ গমের খুদ তারপরে গোবর গোবর তারপরে খোল খোল তারপরে আটা আটা সার সার লালি লালি

নামে একটা ওষুধ আছে তারপরে প্রোবায়োটিক্স নামে একটা ওষুধ আছে অক্সিডিবেট নামে একটা ওষুধ আছে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ আছে এগুলো মাছের ভিটামিনটা মাছের খাবারের সাথে দেওয়া হয় আর কি হ্যাঁ এই ওষুধপাতি দিয়ে মাছের ওইদের রোগটা নিধন করা হয় আচ্ছা তারপরে এই পুকুরটা ধরেন মোটামুটি এক মাস মাছ সেরলাম এক মাস পরে জেলে দিয়ে একটা টান দিতে হয় মাছগুলি দেখতে হয় হ্যাঁ মাছ কিন্তু সুস্থ কি অসুস্থ যেগুলি একটু খোরা ধরনের মাছ মাছগুলি বাছাই করে তুলে দিতে হয় হ্যাঁ পুকুরের বিভিন্ন ধরনের কাজ করতে হয় এমন করে থাকি এই মাছটা যে সাইলেন আপনি হ্যাঁ এই বড় হইতে কদিন লাগে মোটামুটি এই মাছটা বড়োর তো বিভিন্ন আকারের সাধারণ তেলাপিয়া মাছ আর তেলাপিয়া তেলাপিয়া মাছ সম্বন্ধে হ্যাঁ তেলাপিয়া মাছটা ধরেন ওরা তো বাইরের থেকে ওরে না কিনলেও চলে ওরা পুকুরের মধ্যেই বেশ মানে ওরা পোনা ছাড়ে ওই পোনাগুলি ধরুন মোটামুটি ছয় সাত মাস যখন হবি আমরা যে খাদ্য দিই খাদ্য খাওয়ালে ছয় সাত মাসের মধ্যে ওর এক কেজি ওজন হেসে যাবে টান মার্কেট হ্যাঁ মার্কেটে সেল দিই আচ্ছা এখন আপনার যদি নতুন উদ্যোক্তা করছে আপনাদের বড় আকারে যারা হয়তো একটা বা দুইটা পুকুর মিলা করবে তাদের আসলে কি মাসে পরামর্শ দেবেন যে কি মাছ করলে সে সুবিধা হবে লাভজনক ওইখানে যারা নতুন মানুষ নতুন কাজ করতে যাচ্ছে তাদের জন্যে এই তেলাপিয়া হাংড়ি মাছের থেকেই তাদের শিক্ষা নিতে হবে আচ্ছা 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 এটা সহজ এটা সহজ পথ তারপরে যখনই নতুন চাষি একজন ওই রুই কাতল করতে যাবে তখন তার পক্ষে একটু সমস্যা দেখা দিবে বা জুলুম হবে তার মানে যারা নতুন করতেছে তারা আসলে ওই তেলাপিয়া এবং হাংড়ি মাছের থাকি শিক্ষা নিতে হবে আচ্ছা এই আর কি তাহলে সে কয়েক বিঘা জমিতে মোটামুটি তার একটা সংসার চলবে বা সে আবদ্ধও করতেছে বা তার সংসার চলতেছে এরকম এখন সংসার বলতে অনেক কিছু লভ্যাংশটা কেমন হ্যাঁ হ্যাঁ সংসার বলতে আমার অনেক কিছু যেমন আমার কাকার সংসারটা হলে দুইজন মানুষ যদি দেড় একটা পুকুর থাকে যদি ঠিক মতো সে পরিচর্য আমরা বলতে বুঝি একটা দুটা ছেলে আর দুটো বাপ মা চারজন বুঝি এই চারজনে করতে হলে একটা একটা ফ্যামিলি যদি চারজন বলতে চারজন বুঝি চারজন বলতে কয় বিঘা জমি আজকে সংসার চালাতে পারবে এটা তিন বিঘা জমি যদি শেষ ঠিক মতন মানে চাষবাস করতে পারে এতেই চলে যেতে পারবে আর কি আচ্ছা কি হবে তো দেখি মাছের অসুখ বিসুখ ধরেন মাছের এই যে কানের যে একটা ফুলকি আছে এই কানের ফুলকিতে একটা পট ধরে সাদা ধরনের পট হ্যাঁ তারপরে আপনার ওই মাছের গায়ে উকুন ধরে উকুন ওই উকুনের জায়গাটা একটু ইনফেকশন হয় ওখানে একটু দাগ হয় ওখান থেকে ওখানে পানি ধরে হ্যাঁ পানি ধরার পর দেখা যায় মাছটা আস্তে আস্তে শুকায় যায় খায় না মাছটা মারা যায়

লালি আছে এই সমস্ত জিনিস দিয়ে চারি মধ্যে রেখে দিয়ে ওটা গোবর আছে দিয়া মিক্স করে হেরা থুয়ে দিই চব্বিশ ঘন্টা পরে আপনার ফের খাবারটা পরের দিন নিয়োগ করে পুকুরে ফেলাই ওই মাছ খায় আর কি করেন আরো মনে হয় পুকুরের বহুত কাজ আছে কি কাজগুলো কি চুন দেওয়া নাকি চুন দেন কখন চুন দিয়ে মনে হয় আপনার আবহাওয়া ভালো হলে রোদ বৃষ্টি হলে রোদ তুলতে পারে চুন মেরে দিয়ে মাছ থাকা অবস্থা চিন হ্যাঁ মাছ থাকা অবস্থা মানে যে চুন কি জন্য দেন চুন দিয়ে কোন জনে পোকা মাকড় এবং ওই মাছের জন্য কোনো রোগ বিলাই না নিয়ে আসে পানি পরিষ্কার করি আর কি করেন আপনি তারপরে ওষুধ পাতি ব্যবহার করি পুকুরে ওষুধ পাতি কি ডাক্তার এসে দেন আপনি কিছু কিছু জিনিস ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু কিছু জিনিস আছে আমরা নিজেরাই পরামর্শ করে ওষুধ লাগাই আর সেই যে আপনি আঠারো মাস বা দুই বছর অভিজ্ঞতা প্রায় আপনি একজন নতুন খামারে যদি করতে চায় এখন যদি পুকুরে কি পরামর্শ দেবে কীভাবে করতে বলবে বলা পরামর্শ কি বলতে যে সে যদি ছয় বিঘা একটা জল কর করে হ্যাঁ প্রথম মনে করেন যে আপনার চুন দেওয়া অনেক চুন দেওয়ার পানিটা পরিষ্কার করে নিয়ে এসলো তারপরে খোল দেওয়া অনেক খোল দেওয়া পানিটা খাদ্য নিয়ে আসা অনেক টিএসপি সার দেওয়া অনেক আপনার একটা ওষুধ আছে ওলকার নাম ওলকা ওই উকুন মারা ওষুধ কয় ডো পোকা মারা ওষুধ কয়টা কি সালো ওষুধ এন ঘরে পাঠাতে ওষুধের নাম আছে ওটা দিয়ে আসে পানির ক্লিয়ার করে পানি হিট করে নিয়ে আসলে পানে তাহলে ওই তখন করে মাছ ছাড়ানো সিলভার রুই কাতল মির্কে বাউশ এভাবে ছাড়লে পরে আর আমরা দেবা খাওয়ার খাওয়াই ওইভাবে খাওয়ালে পারে যদি অসুখ বসুখ না হয় তাহলে স্যার লাকি চান্স হয়ে যাবে আচ্ছা এই যে আপনি ওষুধের নাম করে আপনি কি নাম বললো কি আপনি খাবার শুনছেন না আপনি নিজে অভিজ্ঞতা কিছু কিছু সময় ডাক্তারের সময় শুনি আবার শোনার পরে আমরা কিছু সময় ধরে রাখি

প্রদর্শক আমাদের আসলে ওনার সাথে কথা বললাম কী ভাই নাম কি ভাই মোহাম্মদ আমিনুল খান আমিরুল খান উনি আমিরুল খান সাহেব নামে কথা বললাম উনি আসলে পুরা এই পুকুরটা পুরা এই পুকুরের যে যত তো পুকুরে ধার্সোনা করে আচ্ছা এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ